সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবই বিলে। প্রাকৃতিক দৃষ্টিনন্দন ঐতিহাসিক জবই বিলে আমরা অবস্থান করছি। আমরা আপনাদের ঘুরে দেখাবো এই জবই বিলটি আসলে কতটা সুন্দর, কতটা দৃষ্টিনন্দন। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘুরে আসি। জবই বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। 1998 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী সাপাহার আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করার সময় এই উপজেলার হতদরিদ্র মৎস্যজীবীদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য জবই বিল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প গ্রহণের ঘোষণা দেন। পরবর্তীতে জুলাই 1999 হতে জুন 2004 পর্যন্ত 4.65 কোটি টাকা ব্যয়ে সম্মিলিত প্রকল্পটি বাস্তবায়িত করা হয়। সম্মানিত দর্শক, এই জবই বিলের যে ব্রিজটা আছে, আপনারা সেই ব্রিজটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন দর্শক। এই বর্ষা মৌসুমে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসু আসলে এখানে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারাই মূলত এখানে এসে ভ্রমণ করেন। নৌকা যোগে এখানে পাটলি আছে কিংবা মিনি নৌকাগুলো আছে, সেগুলোতে চড়ে আপনারা বিনোদিত হতে পারবেন। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। এই জবই বিল উন্নত ব্যবস্থাপনার নিমিত্তে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক নওগাঁ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে জেলা মৎস্য কর্মকর্তা নওগাঁ 2020 সাল পর্যন্ত বিলটি মৎস্য অধিদপ্তরকে ব্যবহারের জন্য গত 5/3/2000 তারিখে সমঝোতা স্মারক অর্থাৎ MOU স্বাক্ষর করেন, যা প্রতি 5 বছর অন্তর অন্তর সময়সীমা নবায়নযোগ্য। জুন 2004 প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার পর বিলটি মৎস্যজীবীদের ব্যবহারের নিমিত্তে অধিকারপত্র স্থানান্তর করা হয়। এই বিলটিকে কেন্দ্র করে এখানকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। এই জবই বিলে বিভিন্ন প্রভৃতির মাছ সংগ্রহ করে থাকে এখানকার জেলে সম্প্রদায়। সে কারণেই জবই বিলের প্রায় 2 কিলোমিটার দক্ষিণে সরকারিভাবে মাছ সংরক্ষণের জন্য মাছের অভয়াশ্রম তৈরি করা হয়েছে। সম্মানিত দর্শক, আমরা চলে এসেছি মাছের অভয়াশ্রম, যেখানে মাছ আসলে সরকারিভাবে সংরক্ষণ করা হচ্ছে, সরকারিভাবে চাষাবাদ করা হচ্ছে। আমরা ঠিক সেই জায়গাতে চলে এসেছি। আমরা একটু পাশ দিয়ে যাই, আমরা একটু পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করি। পাশ দিয়ে মৌসুমে এ বিলের পানি কানায় কানায় ভরে ওঠে। নৌকা আর জেলেদের মাছ ধরার দৃশ্য দেখে চোখ জুড়ায় ভ্রমণ পিপাসু মানুষের। আর খরা মৌসুমে এ বিলের পানি শুকিয়ে গেলে কৃষকরা বিভিন্ন ফসল ফলাতে ব্যস্ত সময় কাটান। দর্শক, আপনারা চাইলে যে কেউ খুব সহজেই প্রাকৃতিক দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী জবই বিলটি ঘুরে আসতে পারেন। এজন্য আপনারা সাপাহার 0 পয়েন্ট হতে বাস, অটোরিক্সা কিংবা ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগেও খুব সহজে জবই বিল চলে আসতে পারেন। সাপাহার 0 পয়েন্ট থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। দর্শক, সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী ঐতিহাসিক জবই বিল কেমন লাগলো আপনাদের ঘুরে দেখতে? যদি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। আমি সালাউদ্দিন আহমেদ, আসসালামু আলাইকুম। এসটিভি পোর্শা আজই সাবস্ক্রাইব করুন।